শিশু ও নারীর উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম পঞ্চম পর্যায়ে শীর্ষক প্রকল্পের আওতায় শিশু মেলা আয়োজনের অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি, শহর প্রদক্ষিণ করে এক আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে 2 দিনব্যাপী শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। এই মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজির হোসেন, জেলা তথ্য কর্মকর্তা তৌফিকুল আলম, ওসি AKM মেহেদি হাসান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বরজাহান আলী অনুষ্ঠানের সঞ্চালনা করেন। মেয়র আতাউর রহমান সরকার এবং মাদকের উপর তথ্য ভিডিও চিত্রে গাইবান্ধা প্রতিনিধি মাহমুদ খান।